এটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের 57th স্ট্রিটে অবস্থিত সেন্ট্রাল পার্ক টাওয়ার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন। তবে 98 তলা বিশিষ্ট এ ভবনটি খুব শীঘ্রই তার মুকুট হারাতে চলেছে, কেননা দুবাইতে নির্মিত হতে যাচ্ছে নতুন আরেকটি আকাশচুম্বী ভবন। নির্মাতারা বলছেন, নতুন এ ভবনটি ম্যানহাটনের 472 মিটার উঁচু ভবনটিকেও ছাড়িয়ে যাবে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার জন্য শহরটি বিখ্যাত ছিল। এবার সেখানে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন তৈরি করা হচ্ছে। ভবনটির নাম হবে বিনঘাটি জ্যাকোবান কোম্পানি রেসিডেন্সেস, তবে এটি হাইপার টাওয়ার নামেও বেশ পরিচিতি পেয়েছে। ভবনটি তৈরিতে কাজ করছে দেশটির আবাসিক খাতের প্রতিষ্ঠান বিনঘাটি ও ঘড়ি নির্মাতা জ্যাকোবান কোম্পানি। এক যৌথ বিবৃতিতে নির্মাতারা বলেন, ভবনটি নির্মাণের উদ্দেশ্য হল বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক নির্মাণগুলির মধ্যে একটি হিসেবে রেকর্ড স্থাপন করা। আবাসন কোম্পানি বিনঘাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিনঘাটি জানান, আবাসন খাতে অনন্য নকশা ও স্থাপত্যের নজির স্থাপন করে ইতোমধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারা। গয়না ও ঘড়ির দুনিয়াতে যেমনটি জ্যাকোবান কোম্পানি, দুবাইয়ের ব্যস্ত ব্যবসায়ী এলাকা হিসেবে পরিচিত বিজনেস বে এর কেন্দ্রস্থলে নির্মিত ভবনটির সবচেয়ে ওপরের তলায় বিলাসবহুল ও স্বতন্ত্র পেন্ট হাউস তৈরি করা হবে। পেন্ট হাউসগুলি তিন প্রকারের থাকবে, প্রতিটির নাম জ্যাকোব অ্যান্ড কোম্পানির টাইমপিস, ফ্লেয়ার্স ডি জার্ডিন, অ্যাস্ট্রোনমিয়া এবং বিলিয়নেয়ারের নামে। বিলাসবহুলে ভবনের বাসিন্দাদের জন্য থাকছে নানা সুবিধা, নিজস্ব গাড়ি সেবা, নিরাপত্তা প্রহরী, ব্যক্তিগত শেফের মতো নানা ব্যবস্থা। এছাড়া বিশেষ সুইমিং পুল, লাউঞ্জ, প্রাইভেট ক্লাব সহ নানা সুবিধা রাখার পরিকল্পনাও করছেন এর নির্মাতারা। এটি একটি রেকর্ড ব্রেকিং আবাসিক টাওয়ার হবে, যা এর অনবদ্য ডিজাইন এবং অনন্য পরিষেবাগুলির কারণে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। 102 তলা বিশিষ্ট সুউচ্চ এই আবাসিক ভবনটির সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন দিক হবে এর উপরে বসানো বিশেষ মুকুট। এতে হীরার মতো চূড়া বসানো হবে। বোঝাই যাচ্ছে কেবল দুবাইবাসীরাই নয়, পুরো বিশ্বের ধনকুবেররা মুখিয়ে আছে ভবনটিতে ফ্ল্যাট নেবার আশায়। কারা ফ্ল্যাট পাবে সেখানেও রয়েছে বিশাল প্রতিযোগিতা। কবে নাগাদ এই ভবন উন্মুক্ত করা হবে তার কোনো ঘোষণা দেয়নি এর উদ্যোক্তারা, তবে গোটা বিশ্ব আরও একটি বিশ্ব রেকর্ড দেখবার অপেক্ষায়। ফারজানা লিনা, এটিএন নিউজ।